ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড সায়েন্স স্টাডি উইথ এস এম। আজ আমরা ষষ্ঠ শ্রেণী রেখা রেখাংশ রশ্মি বিষয়ক যে ধারণা অধ্যায় নম্বর 14 নিয়ে আলোচনা করব। অধ্যায় নম্বর 14 রেখা রেখাংশ রশ্মি ও বিন্দু বিষয়ক ধারণা। ওকে, তাহলে এখানে ধারণা আসার জন্য আমাদের কতগুলো ডেফিনেশন আগে প্রথমত জানতে হবে, সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা কাকে বলে। প্রথম যে ডেফিনেশন সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা কাকে বলে, হোয়াট ইজ কল্ড প্যারালাল লাইন্স। ওকে, সমান্তরাল সরলরেখা কাকে বলে, না তো একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয়, যদি উভয় দিকে বর্ধিত করা সত্ত্বেও যদি তারা পরস্পর মিলিত না হয় তবে সরলরেখাগুলোকে পরস্পরের সমান্তরাল সরলরেখা বলে। দুটো বা তার বেশি সরলরেখা একই সমতলে অবস্থিত এবং দুটোকে পরস্পরের উভয় দিকে মানে দুই দিকে বাড়িয়ে দিলাম, এবার যদি তারা পরস্পর মিলিত না হয় তবে এরকম সরলরেখাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। যেমন ধরো এখানে দুটো সরলরেখা বা আমরা সরলরেখা আঁকিয়েছি, বা এরকম যদি হয় তিনটে বা চারটে অসংখ্য সরলরেখা এবং এর থেকে আমরা দুই দিকে যত কিছু বাড়াতে পারি, এবং যদি তারা কখনো মিলিত না হয়, এরা কখনো মিলিত মানে এদের দূরত্ব সবসময় যেখানে মাপি দূরত্ব সর্বদা সমান হবে, তবে এদের বলবো পরস্পর সমান্তরাল সরলরেখা। ওকে, চলে আসি নেক্সট। নেক্সট হচ্ছে সমবিন্দু বা সমবিন্দু সরলরেখাংশ কাকে বলে, না তো দুটো তিন বা তিনের বেশি সরলরেখাংশ যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, দেখা গেলো তিনটে বা তার বেশি সরলরেখাংশ একটা নির্দিষ্ট বিন্দুর উপর দিয়ে যাচ্ছে, তখন সেই সরলরেখাংশগুলোকে বলবো আমরা সমবিন্দু বা সংক্ষেপে সমবিন্দু সরলরেখাংশ বা সংক্ষেপে সমবিন্দু। মাথায় রাখবে সমবিন্দু বা সমবিন্দু সরলরেখাংশ বলতে কতগুলো রেখাংশকে বোঝায় যারা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। যেমন ধরো আমরা একটা নির্দিষ্ট বিন্দু এই বিন্দু দিয়ে যাচ্ছে একটা একটা, এরকম যদি অসংখ্য রশ্মি যায় একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে, তবে এই রেখাগুলোকে আমরা বলবো সমবিন্দু সরলরেখাংশ। ওকে, নেক্সট হচ্ছে সমরেখবিন্দু। সমরেখবিন্দু কাকে বলে, একই সমতলে অবস্থিত তিন বা ততোধিক বিন্দু দিয়ে একটি নির্দিষ্ট সরলরেখা অবস্থিত, তিন বা তাহলে একটা নির্দিষ্ট সমতল অবস্থিত তিন বা ততোধিক বিন্দু একটা নির্দিষ্ট সরলরেখার উপর যদি অবস্থিত হয় তবে সেই বিন্দুগুলোকে, ওকে, বিন্দুগুলোকে বলবো সমবিন্দু সমরেখবিন্দু। সম মানে এমন যদি হয় যে একটা সরলরেখা রয়েছে এবং এই সরলরেখার উপরে একাধিক বিন্দু রয়েছে, তবে এই বিন্দুগুলোকে আমরা বলবো সমরেখবিন্দু, অর্থাৎ একটি রেখার উপর অবস্থিত কতগুলো বিন্দু। ওকে, নেক্সট নেক্সট রয়েছে আমাদের ছেদবিন্দু কাকে বলে। ছেদবিন্দু হচ্ছে তোমার দুটো বা তার বেশি সরলরেখা যদি একটা বিন্দুতে মিলিত হয় তাহলে সরলরেখা দুটোকে বলবো পরস্পর ছেদি, আর যে বিন্দুতে মিলিত হবে তাকে বলবো ছেদবিন্দু। যেমন এরকম যদি হয় তাহলে দুটো সরলরেখা একটা বিন্দুতে মিলিত হচ্ছে, সরলরেখা দুটোকে বলবো পরস্পর ছেদি সরলরেখা এবং বিন্দুটাকে বলবো ছেদবিন্দু। ক্লিয়ার? পরবর্তী হচ্ছে তোমার রেখা বা সরলরেখা কাকে বলে, বা সরলরেখার বৈশিষ্ট্যগুলো কী কী। সরলরেখা দেখো, সরলরেখা হচ্ছে সেই রেখা যাদের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য কোনো দৈর্ঘ্য নেই, সরলরেখা বলতে গেলে যাদের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং কোনো প্রান্তবিন্দু নেই, উভয় দিকে যতটা খুশি আমরা বাড়াতে পারি, এরকম যদি হয় তবে তাদেরকে আমরা সরলরেখা বলবো। যেমন একটা রেখা যার উভয় দিকে বাড়াতে অর্থাৎ নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই, এদিকে যতটা খুশি বাড়াতে পারবো এদিকে যতটা খুশি বাড়াতে পারবো। ওকে, কোনো প্রান্তবিন্দু নেই মানে এখানে থেমে যাবে না, বেড়ে যাবে, তাই প্রান্তবিন্দু নেই বলছি এবং এর নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কারণ আমরা বলছি তো যতটা খুশি বাড়ানো যেতে পারে তাই এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, সেটা হচ্ছে সরল রেখা বা সংক্ষেপে আমরা একে রেখা বলে থাকি। ওকে, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, যতটা খুশি আমরা বাড়াতে পারি ইত্যাদি। আর সিম্বল চিহ্ন সাধারণত কোনো কিছু আমরা এ বি মাথায় দুই দিকে অ্যারো দিয়ে আমরা বুঝিয়ে দেবো যে এটা হচ্ছে একটা সরলরেখা বা রেখা বোঝাচ্ছে এ বি দ্বারা। ওকে, একইভাবে আর একটা হচ্ছে রশ্মি। রশ্মি কি জিনিস, রশ্মি হচ্ছে তোমার যার একদিকে বাড়ানো যাবে আর একদিকে প্রান্তবিন্দু আছে, অর্থাৎ এদিকে বাড়ানো যাবে না, এটা প্রান্তবিন্দু ফিক্সড, আর এদিকে যতটা কিছু বাড়ানো যাবে এটা হচ্ছে রশ্মি। তাহলে দৈর্ঘ্য ফিক্সড নয়, মানে দৈর্ঘ্য যতটা কিছু হতে পারে যেহেতু একদিকে বাড়ানো যাবে, তাহলে এটা রশ্মি, এবং বাড়ার লেখার সময় আমরা মাথাতে একদিকে এক দিয়ে রশ্মি বোঝাবো। ওকে, অপরে একটা রয়েছে সেটা হচ্ছে রেখাংশ। রেখাংশ মানে রেখার অংশ, অর্থাৎ যার দুই দিকে প্রান্তবিন্দু রয়েছে, দুই মাথা শেষ, কোনো দিকে অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন নেই, মানে কোনো দিকে বাড়ানো যাবে না, এটা হচ্ছে রশ্মি। সংক্ষেপে আমরা এ বির উপর একটা দাগ দিয়ে রশ্মি বোঝাবো। ওকে, এই হচ্ছে কতগুলো ডেফিনেশন। এবার এই ডেফিনেশনগুলো আমি এখানে লিখে রেখেছি, তোমরা একটু ভালো করে খাতাতে তুলে লিখে নিয়ে অবশ্যই মুখস্থ করবে। দেখো, প্রথম যে একটা ডেফিনেশন দেওয়া রয়েছে সমান্তরাল সরলরেখা কাকে বলে, একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা উভয় দিকে বর্ধিত করলে যদি তারা পরস্পরকে
ছেদ না করে, ছেদ মানে মিলিত, ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে, ছেদ না করে এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব সবসময় সমান থাকে, তবে তাদের পরস্পরের সমান্তরাল সরলরেখা বলে। ওকে, তাহলে সমান্তরাল সরলরেখা ডেফিনেশন লিখে নিয়ে মুখস্থ করবে ভালো করে। দুই, সমবিন্দু বা সমবিন্দু সরলরেখাংশ কাকে বলে? যদি তিন বা তিনের বেশি সরলরেখাংশ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তিন বা তিনের বেশি সরলরেখাংশ একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তবে ওই সরলরেখাংশগুলোকে সমবিন্দু সরলরেখাংশ বা সংক্ষেপে সমবিন্দু বলে। ওকে, তাহলে সমবিন্দু ডেফিনেশন। তারপরে রয়েছে সমরেখবিন্দু। সমরেখবিন্দু কাকে বলে? একই সমতলে অবস্থিত তিন বা ততোধিক বিন্দু একটি নির্দিষ্ট সরলরেখায় অবস্থিত হলে বিন্দুগুলোকে সমরেখবিন্দু বা সংক্ষেপে সমরেখ বলে, সংক্ষেপে সমরেখ বলে। এই হলো আমাদের সমরেখবিন্দু। এবার হচ্ছে ছেদবিন্দু কাকে বলে? ছেদবিন্দু হচ্ছে দুই বা ততোধিক সরলরেখা একটা বিন্দুতে মিলিত হলে সরলরেখাগুলোকে তাদের পরস্পর ছেদের সরলরেখা বলে, যা যে সরলরেখা দুটো মিলিত হচ্ছে এবং যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় ছেদবিন্দু, যে বিন্দুতে মিলিত হয় তাকে ছেদবিন্দু বলা হয়। এবার চলে আসছে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের টপিক, সেটা হচ্ছে রেখা, রেখাংশ ও রশ্মি কাকে বলে? ওকে, রেখা, রেখাংশ ও রশ্মি। প্রথমত রয়েছে রেখা বা সরলরেখা, আমরা বলেছি রেখা বা সরলরেখা, সংক্ষেপে রেখা বলি এবং পুরো নাম হচ্ছে সরলরেখা। কাকে বলে? কাকে বলে মানে কতগুলো বৈশিষ্ট্য এদের, এদের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, রেখা দুই দিকে বাড়ানো যায়, নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, কোনো প্রান্তবিন্দু নেই, উভয় দিকে যতটা খুশি বাড়ানো যায়, সেটা হচ্ছে রেখা। চিহ্ন হচ্ছে দেখতে পাচ্ছ দুই দিকে অ্যারো দিয়ে আমরা চিহ্ন প্রকাশ করছি, এ বি এর মাথায় দুই দিকে অ্যারো মানে এ বি একটা রেখা প্রকাশ করে। ওকে, একইভাবে রশ্মি, রশ্মি কাকে বলে? রশ্মি হচ্ছে এদের নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রশ্মিরও নির্দিষ্ট দৈর্ঘ্য নেই রেখার মতন। ওকে, রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, একদিকে প্রান্তবিন্দু রয়েছে এবং অপরদিকে প্রান্তবিন্দু নেই, অর্থাৎ একদিকে প্রান্তবিন্দু আছে অপরদিকে নেই এবং একদিকে বাড়ানো যায়। চিহ্ন একদিকে তীর চিহ্ন দ্বারা, এ বির উপর একটা অ্যারো। ওকে, এ দ্বারা রশ্মি বোঝায়। এবার হচ্ছে রেখাংশ, রেখাংশ কাকে বলে? রেখাংশ হচ্ছে তোমার এদের ক্ষেত্রে কী হচ্ছে, নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে, দুই দিকে প্রান্তবিন্দু রয়েছে এবং কোনো দিকে একে বাড়ানো যায় না, সেটা হচ্ছে রেখাংশ। রেখাংশ সাধারণত উপরে একটা দাগ দিয়ে প্রকাশ করি, কোনো অ্যারো চিহ্ন থাকে না। নিচে আমরা বলে দিয়েছি সমান্তর সরলরেখা, সমবিন্দু, সমরেখ, ছেদবিন্দু, সরলরেখা, রশ্মি, রেখাংশের একটু করে ছবি আমরা দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের কতগুলো ডেফিনেশন, যেগুলো তোমরা লিখে নিয়ে ভালো করে মুখস্থ করবে। ওকে, এবার আমরা চাই বই থেকে কিছু প্রবলেম, বইয়ে যে প্রবলেম রয়েছে তোমাদের চোদ্দো কোষে দেখি, চোদ্দোতে এখানে কতগুলো প্রবলেম রয়েছে দেখবে, এই প্রবলেমগুলো আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা একটু সলভ করে নেবে। দেখো, নিচে ছবির মধ্যে ছেদবিন্দু খুঁজিয়ে লিখি, ছেদবিন্দু খুঁজতে হবে। আমরা ছেদবিন্দু ডেফিনেশন বলছি যেখানে দুটো বা তিনটে বা তার বেশি সরলরেখা একটা বিন্দুতে মিলিত হয়। তাহলে এখানে দেখো ডি বিন্দুতে দুটো মিলিত হচ্ছে, তাহলে ডি একটা ছেদবিন্দু, একইভাবে ই একটা ছেদবিন্দু এবং এফ হচ্ছে অপর একটি ছেদবিন্দু, ঠিক আছে। দুই নম্বর চিত্রতে ছেদবিন্দু খুঁজতে হবে, একই রকম পি এখানে তিনটি সরলরেখা মিলিত হয়েছে, এস এখানে তিনটি মিলিত হচ্ছে, আর এখানে তিনটি মিলিত হয়েছে এবং কিউ হচ্ছে আর একটা বিন্দু, তিনটে সরলরেখা রেখাংশ মিলিত হচ্ছে এবং টি বিন্দুতেও আমরা দেখতে পাচ্ছি মিলিত হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দু হচ্ছে এক একটা ছেদবিন্দু। একইভাবে তিন নম্বরে এ বি সি ডি প্রত্যেকটাতে দুটো বা দুটো করে সরলরেখা মিলিত হয়েছে রেখাংশ, সুতরাং প্রত্যেকটাই এ বি সি ডি প্রত্যেকটাই ছেদবিন্দু। একইভাবে চারেরটা প্রতিটা বিন্দু হচ্ছে ছেদবিন্দু, কারণ প্রত্যেকটা বিন্দুতে কমপক্ষে দুটো সরলরেখা হয়েছে মিলিত হয়েছে। ওকে, এবার চলে আসি আমরা দুইয়ের প্রবলেমগুলো, দুইয়ের প্রবলেমগুলো কী বলেছে না, সো নিচের প্রতি ছবিতে সরলরেখাংশ রশ্মি খুঁজে লিখি, আমাদের রেখাংশ সরলরেখাংশ কোনটা রশ্মি কোনটা সেটা খুঁজে লিখতে হবে। আমরা জানি চিহ্ন হিসাবে যা দুই দিকে অ্যারো চিহ্ন তীর চিহ্ন থাকবে সেটা হচ্ছে রেখা বা সরলরেখা, একদিকে তীর চিহ্ন থাকলে রেখা রশ্মি, আর কোনো তীর চিহ্ন না থাকলে সেটা হবে রেখাংশ। এখানে এক্স ওয়াই একদিকে তীর চিহ্ন রয়েছে, তাহলে এক্স ওয়াই হচ্ছে একটা রশ্মি, এক্স জেড একদিকে তীর চিহ্ন রয়েছে একদিকে, সুতরাং এটা রশ্মি, এ ডি একদিকে তীর চিহ্ন, এ ডি একটা রশ্মি, বি সি একদিকে তীর চিহ্ন, এটা একটি রশ্মি, আর এ বি কোনো তীর চিহ্ন নেই, সুতরাং এ বি হবে একটি রেখাংশ। ওকে, বি এ দেখো নামকরণ করার সময় যেদিকে তীর চিহ্ন রয়েছে সেটা আমরা পরে উচ্চারণ করছি। ওকে, তাহলে বি এ এটা একটা রশ্মি কারণ একদিকে তীর চিহ্ন রয়েছে, ডি ই এটা একদিকে তীর চিহ্ন রয়েছে, তাহলে ডি ই হচ্ছে একটা রশ্মি, কিন্তু বি সি আর সি ডি, বি সি আর সি ডি এদের কোনো তীর চিহ্ন নেই, মানে এটা দ্বারা একটা রেখাংশ বোঝাচ্ছে। ওকে, একইভাবে দেখো এ বি যদি আমরা দেখি, এ বি দুই দিকে তীর চিহ্ন রয়েছে, সুতরাং এটা দ্বারা একটা রেখা বা সরলরেখা বোঝায়, সি ডি দুই দিকে তীর চিহ্ন রয়েছে, সি ডি এ মাথা থেকে এ মাথা, তাহলে এটা একটা সরলরেখা বোঝায়। কিন্তু যদি ও বিন্দু থেকে ধরি, ও বি
ও বিন্দু ফিক্স, একটা রে রশ্মি বোঝা যায়, ও ডি রশ্মি, ও এ রশ্মি, ও সি রশ্মি। ওকে, এবার চলেছে আমরা তিন নম্বর প্রবলেম। তিন নম্বর প্রবলেমে বলেছে কি, একটা ছবি দেওয়া রয়েছে এক্স ওয়াই জেড। এবার বলছে, প্রশ্ন করেছে এক্স ওয়াই জেড তিনটি বিন্দুকে কি বলবো। আমরা জানি একটি সরেখার উপর যদি একাধিক বিন্দু থাকে তাকে বলা হয় সমরেখ বিন্দু। তাহলে এক্স ওয়াই জেড বিন্দুগুলোকে বলবো আমরা সমরেখ বিন্দু। নিচেটা বলছে, এই তিনটি বিন্দু দিয়ে কতগুলি সরেখাংশ তৈরি করব। এই তিনটি বিন্দু দিয়ে কতগুলো সরেখাংশ তৈরি হয়। দেখো, এই তিনটি বিন্দু দিয়ে কত হচ্ছে, একটা এক্স ওয়াই, একটা ওয়াই জেড, আবার একটা এক্স জেড। তিনটি সরেখাংশ আমরা পাচ্ছি, এক্স ওয়াই, ওয়াই জেড, আর একটা হচ্ছে এক্স জেড। তিনটে সরেখাংশ পাচ্ছি। পরের ছবিটা দেখো, এখানে একটা ছবি রয়েছে পি কিউ আর এস ইউ ভি সমান্তরাল সরলরেখা, এম এন ছেদ করেছে জি এইচ, এবং অনেকগুলো বিন্দু রয়েছে। এবার এখানে প্রশ্ন করছে তিন জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজে। সমান্তরাল সরলরেখা ডেফিনেশন আমরা প্রথমে বলেছি। তাহলে সমান্তরাল সরলরেখা তিন জোড়া, পি কিউ এর সঙ্গে আর এস এক জোড়া, আর এস এর সঙ্গে ইউ ভি এক জোড়া, আর পি কিউ এর সঙ্গে ইউ ভি আর এক জোড়া হতে পারে। ওকে, তিন জোড়া পরস্পর ছেদী সরলরেখা, যারা পরস্পরকে ছেদ করেছে, পি কিউ এর সঙ্গে এম এন ছেদ করেছে, পি কিউ এর সঙ্গে জি এইচ ছেদ করেছে, আবার আর এস এর সঙ্গে এম এন ছেদ করেছে। এইভাবে আমরা অসংখ্য পাবো। তিন জোড়া লিখবে, ছয়টি সরেখাংশ খুঁজে লিখি। সরেখাংশ মানে যার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে। তাহলে আমরা এখান থেকে এটুকু নিতে পারি, এ বি একটা, সি ডি একটা, ই এফ একটা, এ সি একটা, বি ডি একটা, সি ই টি এফ, এইভাবে আমরা অসংখ্য রেখাংশ পাবো। আমরা যে কোনো লিখতে পারি। এবং পাঁচেরটা যেটা বলছে, যে এখানে একটা ছবি রয়েছে, ছবি থেকে ছেদ বিন্দুগুলো লিখি, সমরেখ বিন্দুগুলো আলাদা করি, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ছবি থেকে পাঁচের প্রবলেমগুলো তোমরা নিজেরা সলভ করবে। ওকে, এবং পুরো ক্লাসটা অবশ্যই তোমরা নিজে খাতায় তুলে করবে। পরের ক্লাসে আমরা পরের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। এবং পরের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর অফুরন্ত প্র্যাকটিস করবে।